আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান অবশ্যই মহিলঙ্গন না, আজকে আমি রান্না করব আপনাদের জন্য ঈদের রান্না। ঈদের দিনে আমরা বাঙালিরা কি রান্না করি, কি খেতে পছন্দ করি, সাধারণত যেটা হয় আমরা মাংস ভুনা, এই ঈদে অন্তত ঈদুল আধাতে আমরা কি করি, মাংস ভুনা আর রুটি পিঠা, এই দুইটা। আর আর ডেজার্ট হিসাবে আমি আজকে আপনাদের জন্য পায়েস রেডি করব। তো মাংস ভুনা যেটা করব সেটা জাস্ট আমি একটু এখানে আমি নিয়েছি আপনাদের জন্য বেবি ল্যাম, একটা আস্ত একটা লেগ নিয়েছি বেবি ল্যামের। তো এটা আমি কেটে পরিষ্কার করে অলরেডি আমি রেখে দিয়েছি, এটা রান্না করব। আর এটার সাথে আমরা রান্না করব যেটা সেটা হচ্ছে চালের রুটি পিঠা। চালের রুটি পিঠার জন্য যেটা নিব আমরা সেটা চালের রাইস ফ্লাওয়ার, চালের গুঁড়ি যেটা বলি আমরা আর কি। সো এটা আমরা নিব। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে চালের পায়েস। এটা আমি ওই যে বিন্নি ভাত দিয়ে বিন্নি চালের চাল দিয়ে আমি করব পায়েস করব, সেটা একদম পোড়া বাঙালিয়ানা আজকের রান্না। তাহলে ঠিক আছে, এখন শুরু করি। প্রথমে আমি মাংসটা বসাই, মাংস হতে হতে বাকিগুলো আমি করে নেব। তেলটা সাধারণত আমি আন্দাজ মতোই দেই, তবে এটাতে 2.5 কেজি মিট যেহেতু আছে আমি বলবো আপনারা 4 কাপ দিয়ে হলে অর্ধেক কাপ তেল নেবেন, আমি আন্দাজ মতোই দিচ্ছি। সো অলিভ অয়েলটা ভালো হয় রান্নার জন্য, অলিভ অয়েল যদি না দেন সরিষার তেল দিতে পারেন, সানফ্লাওয়ার অয়েল দিতে পারেন, আপনাদের যেটা খুশি সেটা আপনারা দিতে পারেন, তবে আমি দিচ্ছি যেটা সেটা হচ্ছে অলিভ অয়েল। তেল দেওয়ার পরে আমি যেটা দেব এটা হচ্ছে আদা রসুন। তো আদা রসুন অলরেডি এখানে সব কিছু এত সুবিধা, এভরিথিং ইজ রেডিমেড অ্যান্ড রেডি ফর ইউ টু কুক। সো আদা রসুন এটা অলরেডি পেস্ট করা পাওয়া যায়, কিউবস আমি সাধারণত ইউজ করি। তো এখানে 4 চামচে 2 চামচ আদা রসুন থাকবে, এটা আমি দিয়ে দিলাম। তো আদা রসুন দেওয়ার পরে এটা একটু ব্রাউন হয়ে যখন আসবে তখন আমরা পেঁয়াজটা দেবো। পেঁয়াজ 2.5 কেজি মাংসের জন্য আমি যেটা রেখেছি সেটা আমি এখানে 4টা মিডিয়াম সাইজ অনিয়ন্স নিয়েছি, এগুলো খুব ফাইনলি স্লাইস করা। আপনারা চাইলে আপনারা পেঁয়াজটা পিষেও দিতে পারেন, যেটা আমাদের দেশে যেরকম করে, বাট আমি এত সময় নাই যেহেতু আমি এটা ফাইনলি স্লাইস করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা আপনারা দেখবেন খুব ইজি টু ফলো, খুব ঝটপট, খুবই সহজ, আপনাদের কোনো কষ্ট হবে না আমার রান্না ফলো করতে। তো এখন যেটা হবে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ব্রাউন হবে। তো পেঁয়াজের মধ্যে আমি দিচ্ছি যেটা সেটা হচ্ছে প্রথমে যেটা দেব গরম মশলা। তো গরম মশলা যেটা, দিস ইজ দ্য গরম মশলা ইজ বেসিক্যালি অল দ্য ডিফারেন্ট স্পাইসেস উই ইউজ, উইচ ইজ কার্ডামন, সিনামন, বে লিফ অ্যান্ড ক্লোভ, দোজ আর দ্য থিংস দ্যাট মেক্স দ্য গরম মশলা। সো আমি যেটা ইউজ করব, আমি দেব এইটা হাফ এ টিস্পুন। সো আমি দিচ্ছি এই স্পুন দিয়ে ওয়ান স্পুন উইচ ইজ হাফ এ টিস্পুন গরম মশলা। সো এটা দেওয়ার পরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আস্ত গরম মশলা। সো এইখানে তেজপাতা অলরেডি আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, 2টা তেজপাতা দিচ্ছি, একটু দারুচিনি দিচ্ছি যেটা সিনেমন, তারপরে আমি দিচ্ছি 4টা ক্লোভ, অবশ্য 4টা দিতে হয় না বাট আমি তবু দিচ্ছি যেহেতু আমার মাংস একটু বেশি। তারপরে আমি দিচ্ছি এইটা কার্ডামন, কার্ডামনটা খুবই খুবই ভালো, এই প্রত্যেকটা গরম মশলা স্পাইস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি যেটা দিলাম আপনারা দেখলেন, পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পরে আমি গরম মশলাটা দিলাম, আদা রসুনটা দেওয়া তো অবভিয়াসলি হয়ে গেছে। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে লবণ। না, লবণ এমন একটা জিনিস, না খেলে কিন্তু কোনো কিছুতে আমরা স্বাদ পাই না, আর যদি লবণ আমরা একটু বেশি দেই তাহলে আমাদের খাবারটা নষ্ট হয়ে যায়। আবার অন্যদিকে আপনারা খেয়াল রাখতে হবে ব্লাড প্রেশারের জন্য লবণটা কিন্তু খুবই ক্ষতিকর। সো ইট ইজ এন্টায়ারলি আপ টু ইউ কতটুকু লবণ আপনারা দেবেন। আমি সাধারণত আমার স্বাদ অনুযায়ী দিই। তো এই মাংসের সাথে আমার স্বাদ অনুযায়ী যেটা হবে সেটা এতটুকু হবে। এখানে নর্মাল টিস্পুনে 3 চামচ লবণ আছে, সো হয়তো একটু কমও হতে পারে, আমি আরেকটু দিয়ে দিলাম। আমি তো আসলে আন্দাজ মতো রান্না করি, যেটা প্রত্যেক বাঙালি মারা করে আর কি সেরকমই করি। সো অনেকে কিন্তু লবণটা শেষে দেয়, রান্না করার শেষে লবণটা স্বাদ অনুযায়ী দেয় আর কি। তো আমি এটা এখন দিয়ে দিলাম।
আগে লবণটা দিলে আরেকটা জিনিস হয় যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ডিজলভ হয় লবণের কারণে, যেটা আমি আমি মার কাছে শিখেছি, সত্যি কি মিথ্যা জানি না, সেজন্য আমি লবণটা আগিয়ে দিই। তা এখন আমার পেঁয়াজটা হচ্ছে, এই পেঁয়াজ হতে হতে আমি এখন যেহেতু আমি রান্না করছি বেবি ল্যাম, বেবি ল্যামটা আপনারা জানেন খুবই নরম, হ্যাঁ, তো এটা বেশিক্ষণ কিন্তু আপনি রান্না করতে পারবেন না, ছিঁড়ে যাবে, গলে গলে যাবে। মাটন হলে কিন্তু আবার বেশিক্ষণ ভুনা যায়। সো সেহেতু আমি এখন করব কি, আমি মশলাটা দিয়ে দেব, আমার স্পাইসটা দিয়ে দেব, স্পাইস দিয়ে তারপরে আমি মাংসটা দিব। আর যদি এটা মাটন হইতো তাহলে আমি মাংসটা আগে দিতাম, মাংসটা আগে দিয়ে মাংসর পানিটা আমি ড্রাই করে তারপরে আমি স্পাইসগুলো দিতাম। এনিওয়ে দ্য নেক্সট ট্রিক ইজ, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে মিক্সড কারি পাউডার। তো আমি করি কি, এই যে আলাদা আলাদা মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এইগুলো সব আলাদা আলাদা, আমি এতগুলো মনেও রাখতে পারি না, তারপরে তো রান্না তো নষ্টই হয়ে যাবে, আমার হাজব্যান্ড তো খাবেই না। সো দেয়ারফর আমি করি যেটা, আমি মিক্স স্পাইসেস কিনে আনি। ইটস এ লিটল বিট অফ চিটিং, আই নো হোয়াট ইউ থিঙ্কিং, বাট ইটস ওকে, ইউ ক্যান চিট, ইটস ওকে টু চিট। সো হোয়াট আই ডু, আমি এই মিক্সড মশলাটা ইউজ করি। তো যেহেতু আমার 2.5 কেজি মিট, তার সাথে এই যে এটা হচ্ছে টেবিল স্পুন, আমি এটা দিয়ে আমি 2.5 টেবিল স্পুন আমি দিচ্ছি, তাহলে এটার সাথে আমি 1 কেজিতে 1 টেবিল স্পুন দিই। সো লেটস গো। বাট আপনারা যদি বেশি মশলা খান, বেশি ঝাল খান, তাহলে আপনাদেরকে এক্সট্রা চিলি পাউডার দিতে হবে, কারণ এটাতে ঝাল এনাফ আসবে না। মাংসটা তো আগেই বলেছি যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তখন এটা আমি শুধু ঢেলে দেব। এখন আমার মাংসটা হচ্ছে মশলার মধ্যে, মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার, কেউ কেউ আবার কিন্তু আগে মাংসটা ম্যারিনেট করে রাখে, মাংসটা মশলার সাথে মাখিয়ে তারপরে রান্না করে, ওরকমও করা যায়। রান্না ইজ সাচ অ্যান আর্ট, ওয়ান্স ইউ লার্ন টু কুক ওয়ান ডিশ ইউ ক্যান কুক মেনি ডিশেস, দ্যাটস দ্য সিক্রেট। সো ডোন্ট প্যানিক যে এরকম তো করে না, অন্যরা অন্যরকম করে, ইট ডাজেন্ট ম্যাটার, ইটস দি আউটপুট, ইজ দি এন্ড রেজাল্ট। Okay, as long as the end result is right and it tastes good, looks good, it doesn't matter how you come to the conclusion. So ekhon ami jeta korlam, amar moshla ta mangsho pyaaz sob moshla ekshathe ekhon khub sundor kore makhano hoye geche. Ekhon ami eta shoriye felbo, karon amader to onek kichu korte hobe. So now I will cover it. অল্প আঁচে রাখবো আমি, এটা বেশি আঁচ থাকবে না এটাতে, এটা আস্তে ধীরে তার নিজের মতো হতে থাকবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে রুটি পিঠা, রুটি পিঠার কাইটা আমি করব। তো কাইটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমরা এইভাবে করব, 4 কাপ পানি দেব অনুমানিক, এই কাপ দিয়ে, কারণ এই কাপের আন্দাজ মতো আমি গুঁড়ি দিচ্ছি, এই জন্য এই আন্দাজে আমি পানি দিচ্ছি। সো 4টা secret to this is whatever the amount of rice flour you use double of that for double amount of water for your dough. I will use just a little bit of salt for taste. So now ami jeta korbo, ami olpo maybe a teaspoon of oil. So ei oil dile ki hoy, oil dile eta hoy ei je roti ta বেশি স্টিকি হয় না, পাতিলের সাথে স্টিকি হয় না। অল্প তেল দিলাম, অল্প লবণ দিলাম, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। তো এখন যেটা হবে, এখন আমি দিচ্ছি আমার চালের গুঁড়িটা, যেহেতু আমার পানিটা অলরেডি বয়েলড, সো দ্যাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ মেক শিওর দ্য ওয়াটার ইজ বয়েলড ফার্স্ট, ওয়ান্স ইট কামস টু বাবল দেন ইউ অ্যাড দ্য রাইস ফ্লাওয়ার টু ইট। আর রাইস ফ্লাওয়ারটা কিন্তু একদম প্লেন রাইস ফ্লাওয়ার, ওকে, নো নাথিং ফ্যান্সি। 2 কাপ রাইস ফ্লাওয়ার দিচ্ছি, 4 কাপ পানি দিয়েছি, 2 কাপ রাইস ফ্লাওয়ার দেবো। সো নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু মিক্স ইট ওয়েল উইথ দ্য ওয়াটার। তো এই সময়টা কিন্তু খুব ভালো করে নাড়তে হয়, যত ভালো করে নাড়বেন আপনার কাইটা তত ভালো আসবে। আর যদি দেখা যায় যে নরম হয়ে গেছে তাহলে আর একটু গুঁড়ি অ্যাড করবেন, কোনো অসুবিধা নাই। আর যদি দেখা যায় শক্ত হয়ে যাচ্ছে তাহলে আপনি একটু পানি অ্যাড করবেন, তবে পানিটা গরম দিলে ভালো হয়। সো আমার কাইটা মোটামুটি হয়ে গেছে, আমি একটু সময়, এটা একদম কম আছে, একটু সময় আরও নাড়াচাড়া করবো, সো গুঁড়িটা যেন একদম ভালো করে কুকড হয়। হ্যাঁ, সো আসলে মোটামুটিটা হয়ে গেছে।
এটা এখন আমি চাইলে দেখে রাখতে পারি 5 মিনিটের জন্য তবে যেহেতু আমরা রোলিং উই হ্যাভ টু ফিনিশ আওয়ার কুকিং সো আমি এখন আর ঢাকছি না আমি আসলে এটা নামিয়ে ফেলবো এটা তার নিজের মতো এই গরমই সে হয়ে যাবে এটা কিন্তু খুব গরম সো ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট টু কুল ডাউন বিফোর ইউ স্টার্ট রোলিং এখন আমি এটা ঢেকে এটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবো এটা তার নিজের মতো হতেই থাকবে কি সুন্দর ইটস লুকিং রিয়েলি বিউটিফুল আমি একটু করে নাড়বো তো নিচে যেন না লেগে যায় যেহেতু আমি এটাতে কোনো পানি দিচ্ছি না পানি দিবও না তো এখন আমি যেটা করব আমার কাইটা ঠান্ডা হবে আস্তে আস্তে ততক্ষণে আমি আপনাদের জন্য পায়েস বানাবো সো পায়েস সাধারণত কীভাবে সবাই পায়েস বানায় আমি জানি না তবে আমি যেটা করছি একেবারে সিম্পল এনিবডি ক্যান ফলো দিস রেসিপি তো যেটা আমি অলরেডি করে রেখেছি আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি ওকে জাস্ট টু মেক ইট ইজি যাতা দিয়ে এগুলো ভাঙবো হাত দিয়েও ভাঙা যায় চাইলে এই চালটা কিন্তু খুব বয়েলে যখন আসবে তখন আমি এটাতে দুধ দেব এটা দিস ইজ দি ইজিয়েস্ট ওয়ে অফ ডুইং ইট ইউ ক্যান কুক ইট ইন সো মেনি ডিফারেন্ট ওয়েজ পায়েস ইজ অ্যাকচুয়ালি সো সিম্পল টু কুক সো ইজি টু ডু অ্যান্ড সাচ এ কী বলে খুব ফেভারিট সবাই পছন্দ করে পায়েস খেতে কিন্তু অনেকে রান্না জানে না অনেকে ভাবে যে পায়েস রান্না খুব কঠিন আসলে পায়েস রান্না কোনো কঠিন কাজ না সো এটা যতক্ষণে হচ্ছে আমি একটু সময় ঢেকে রাখি আমাদের যেহেতু তাড়াহুড়া ততক্ষণে আমি আমার মিটটা একটু দেখি কেমন হচ্ছে